স্নিগ্ধা সমাজদার বাড়ি বালুরঘাট শহরের রততলা এলাকায়। কলকাতার একটি কলেজে বি ফার্ম নিয়ে পড়াশোনা করছে স্নিগ্ধা। লকডাউনে বাড়ি থেকেই অনলাইনে ক্লাস শুরু, তাই পড়াশোনার পাশাপাশি বাকি সময় নষ্ট না করে স্নিগ্ধা চেয়েছিল কিছু গঠনমূলক কাজ করতে। আর সেখান থেকেই হাতে খড়ি রং তুলির সঙ্গে, হাতের ওপরেই আঁকার সূত্রপাত। সেখান থেকেই পশু পাখির ছবি আঁকতে শুরু করে স্নিগ্ধা। প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে সুনাম অর্জন করে স্নিগ্ধা। এরপরেই সুযোগ হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অংশ নেওয়ার। ভালো লাগছে, মানে মা মানে যতক্ষণ ছিলাম মানে করছিলাম, মা কন্টিনিউয়াসলি হাতে ধরে ফোনটা নিয়ে ভিডিও করে দিয়েছে। না মানে ওভাবে হাতে ধরে টানা, ওভাবে 11টা ছবি পরপর, তো থ্যাংক ইউ মা পাপা যে আর সবাইকে, যে মানে ওরা ছাড়া তো এটা হতো না। না স্নিগ্ধার এই স্বীকৃতিতে খুশি পরিবার। হ্যাঁ, ও ছোট থেকেই মানে খুব ভালো আঁকাতো, তারপরে ওর বিভিন্নভাবে চিন্তাভাবনা ওর মধ্যে আসে। এবার ও বললো যে এরকম আমি এরকম করেছি, বললাম ঠিক আছে কর। এবং এটা আমি বেশি সময় দিতাম না, আমি তো বাইরে কাজকর্মে ব্যস্ত, ওর মাই এই বিষয়টা বেশি সবসময় ইয়ে করেছে, ওর মাই বেশি সহযোগিতা করেছে ওর সঙ্গে। আমার এর মধ্যে খুব বেশি ভূমিকা নেই আর কি, ওর মারই বেশি ভূমিকা আছে। কেমন লাগছে মেয়েরে সাকসেস? অবশ্যই খুব ভালো লাগছে। স্নিগ্ধা চায় এই প্রতিভা নিয়ে আরও অনেক দূর এগোতে। স্নিগ্ধার বাবাও যথেষ্ট আপ্লুত মেয়ের এই সাফল্যে। আগামী দিনে চলার পথে স্নিগ্ধার জন্য আরোহী নিউজের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।